দেশের দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর ছয় পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছিলেন, তিনি সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এবং এখনও করে যাচ্ছেন। আমরা তার নির্দেশনায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশের দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সফলভাবে বাস্তবায়ন করেছেন। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আগামী 2041 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দিয়েছেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নবাসীর মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন, শীতবস্ত্র ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসেছেন, আজকে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন এবং করে চলেছেন। কল্যাণে, মানুষের উন্নয়নে, মা বোনদের উন্নয়নে, আমাদের ভাইদের উন্নয়নে, আমাদের যুবদের উন্নয়নে আরও কীভাবে বেশি সুযোগ সৃষ্টি করা যায়, শিক্ষার্থীদের ভালো লেখাপড়া দেওয়া যায় এবং সব ধরনের অপকর্ম থেকে যাতে আমরা আমাদের এলাকাকে মুক্ত রাখতে পারি, সেই সব লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন, উপজেলা নির্বাহী অফিসার বীরতারাণী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিবুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন সহ আরও অনেকে। শিরিন শারমিন বলেন, পীরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের জন্য আজ 810টি বাইসাইকেল বিতরণ করছি, যাতে শিক্ষার্থীরা সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে। পীরগঞ্জে ব্যাপক উন্নয়নে ছোঁয়া লেগেছে। আমার নির্বাচনী এলাকার মানুষের যেন কোনো কষ্ট ও সমস্যা না থাকে সেই দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা সব ধরনের উন্নয়নের কাজে পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন করছি। আগামীতে 2041-এর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, সেটার ব্যাপারেও ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দারিদ্র বিমোচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়ন করেছেন। আজকে বাংলাদেশ স্বল্পোন্নত আয়ের দেশ না, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আগামীতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। শেখ হাসিনা 2008-এ ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এবং অনেক কিছুই, অনেক লক্ষ্যই আমরা 2021-এর রূপকল্পের অনেক আগেই পূরণ করতে সক্ষম হয়েছি এবং আগামীতেও আরও কী কী লক্ষ্য সেগুলো ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, পীরগঞ্জে আজ রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, কম্পিউটার ল্যাব সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উপজেলা ভেন্ডাবাড়িতে একটি নারী প্রশিক্ষণ কেন্দ্রের জন্য 1 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে টেন্ডার করা হবে। এছাড়া পীরগঞ্জে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণেরও কাজও প্রক্রিয়াধীন রয়েছে। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।